নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সব বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য একটি কিন্তু দুঃসংবাদ এবং যদি আপনাদের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কিন্তু রয়েছে একটা বড় সড়ো আপডেট তো সেক্ষেত্রে এই আপডেটটি সম্পর্কে বিশেষ করে দ্বিতীয় আপডেটটি সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা একটা বড়সড় সড়ো একটা স্কিম থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের কাছে এস বি অ্যাকাউন্ট থাকুক বা পিনমিতে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা প্রথম যে আপডেটটি রয়েছে সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এবং কিন্তু এটা কিন্তু একটা দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা ঋণের উপরে সুদের হার বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার কোন ঋণে এবার আপনাদের কত টাকা ইএমআই বাড়তে চলেছে বিশেষ করে যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পার্সোনাল লোন নেওয়া থাকে অথবা যদি আপনাদের কার লোন নেওয়া থাকে অথবা যদি আপনাদের এইচ বিএল নেওয়া থাকে অর্থাৎ যে কোনো লোন নেওয়া থাকুক না কেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রত্যেকটি লোনের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে দিয়েছে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে এবার থেকে আপনার বাড়তে পারে ইএমআই ফিফটিন্থ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এই নতুন সুদের হার কার্যকর করেছে স্টেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মার্জিন কস্ট অফ ফানবেসড লেন্ডিং রেট অর্থাৎ এমসিএলআর যেটা ফাইভ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে এমসিএলআর মানে হচ্ছে সেই নির্দিষ্ট রেট যার উপরে ব্যাংক তাদের বিভিন্ন লোনের যে ইন্টারেস্ট রেট ঠিক করে তো সেক্ষেত্রে এমসিএলআর বাড়ানোর মানে হচ্ছে প্রত্যেকটি লোনের ক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাওয়া তো সেক্ষেত্রে প্রত্যেকটি লোনের ক্ষেত্রে ফাইভ বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বেড়ে গেছে সেক্ষেত্রে বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের নতুন মার্জিন ফর ক মতলব মানে যে এমসিএলআর রয়েছে সেই এমসিএলআর ফাইভ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে এর মাধ্যমে তিন মাসের জন্য যে এমসিএলআর বা সুদের হার যেটা রয়েছে সেটা এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ ছিল সেখান থেকে এইট পয়েন্ট ফাইভ ফাইভ হয়ে গেছে ছ মাস থেকে ছ মাসের জন্য এইট পয়েন্ট এইট ফাইভ ছিল সেটা এইট পয়েন্ট নাইন হয়ে গেছে এবং এক বছরের জন্য এমসিএলআর ছিল হচ্ছে এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টেজ সেটা বেড়ে নাইন পার্সেন্ট পার্সেন্টেজ হয়ে গেছে বছর থেকে তিন বছরের ক্ষেত্রে কোনো বদল হয়নি এখন দু বছরের জন্য এমসিএলআর রয়েছে নাইন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টেজ এবং তিন বছরের জন্য সুদের হার রয়েছে নাইন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজ তো সেক্ষেত্রে যদি আপনাদের পাঞ্জাব সরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যদি আপনাদের লোন নেওয়া থাকে তাহলে আপনাদের উপরে কি প্রভাব পড়তে চলেছে তো সেক্ষেত্রে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে এই সুদের হারের উপর ভিত্তি করে মূলত গাড়ির যে লোন হয় বা পার্সোনাল লোন দেওয়া হয় গ্রাহকদের ফলে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট কোনো বদল এলে তার সরাসরি প্রভাব পড়ে হচ্ছে গাড়ির লোন পার্সোনাল লোন এবং শিক্ষা ঋণের ইএমআইয়ের উপরে স্টেট ব্যাঙ্ক যেহেতু আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে সুদের হার তাই এবার থেকে গ্রাহকদের বেশি ইএমআই দিতে হবে মূলত স্বল্প মেয়াদি ঋণের ক্ষেত্রে এই এমসিএলআর মেনে চলা হয় তবে বেশি মেয়াদের ঋণ যেমন বাড়ির ঋণ মূলত নির্ধারিত হয় রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপরে নির্ভর করে রেপো রেট বাড়লে বা কমলে হোম লোনের সুদের হার বাড়ে বা কমে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আপনাদের স্বল্প মেয়াদের যদি হোম লোন নেওয়া থাকে অথবা যদি আপনাদের কার লোন নেওয়া থাকে পার্সোনাল লোন নেওয়া থাকে বা যদি আপনাদের এডুকেশন লোন নেওয়া থাকে তো সেক্ষেত্রে তার উপরে ফাইভ বেসিস পয়েন্ট যে ইএমআই রয়েছে সেই ইএমআই বাড়তে চলেছে বন্ধুরা আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক হাজার আটশো পঁচানব্বই দিনের একটি এফডি স্কিম রয়েছে এই এফডি স্কিমে যদি আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন বা এই এফডি স্কিমে আপনি যদি সিনিয়র সিটিজেন হিসেবে আপনি যদি দশ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কত পার্সেন্টেজ আপনি ইন্টারেস্ট পাবেন তো সেক্ষেত্রে আপনাদের সেই সম্বন্ধে জানার পূর্বে একটা ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এফডি সম্পর্কে যেমন ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এফডি কিন্তু দুটি বিকল্প রয়েছে প্রথমটি হচ্ছে ক্রমবর্ধমান স্কিম যেখানে ম্যাচিউরিটির সময় মূল এবং সুদ উভয় যোগ করে নেওয়া যায় অর্থাৎ ম্যাচিউরিটির সময় আপনি টোটাল টাকা একসঙ্গে পাবেন এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে নন কমিউনিটিভ স্কিম যেখানে একটি নির্দিষ্ট ব্যবধানে নিয়মিত অর্থ প্রদান করা হয় আবেদন করা সময় আপনি মাসিক আপনি ইন্টারেস্ট নিতে চান নাকি ত্রৈমাসিক নিতে চান নাকি অর্ধবার্ষিক নিতে চান নাকি বার্ষিক নিতে চান সেই বিকল্প আপনাকে বেছে নিতে হবে মাসিক বিকল্পটি যদি আপনি বেছে নেন তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকা জমা রাখবেন তার উপর যে ইন্টারেস্ট হবে সেটা আপনি প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো কেউ যদি চান যে ট্যাক্স সেভার বিকল্পে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করেন ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে তাহলে আয়কর আইনের এটি সি এর অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ছাড় পেয়ে যাবেন যদি একটি আর্থিক বছরে মাসিক আয় যদি চল্লিশ টাকার বেশি হয় অর্থাৎ কোনো একটা আর্থিক বছরে সুদ হিসাবে যত টাকা আপনি পাচ্ছেন সেটা যদি চল্লিশ হাজার টাকার বেশি হয় তাহলে ব্যাংক টেন পার্সেন্ট টিডিএস কেটে নেবে সিনিয়র সিটিজেনদের জন্য এর পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট আপনি কামাই করেন তো সেক্ষেত্রে কোনো টিডিএস কাটবে না তার উপরে হলে পরে টেন পার্সেন্ট টিডিএস ব্যাঙ্ক কাটবে এবং যদি আমানতকারীদের যদি প্যান কার্ড না থাকে তাহলে ব্যাংক টোয়েন্টি পার্সেন্ট টিডিএস কেটে নেবে তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক হাজার দিনের ফিক্সড ডিপোজিটে দশ লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি সাধারণ গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রতি বছরে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্টেজ আপনি সুদ পেয়ে যাবেন এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সুদ অফার করা হচ্ছে সেভেন পয়েন্ট টু জেরো পার্সেন্টেজ অর্থাৎ আপনি যদি একজন সাধারণ গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ আপনার এজ যদি ষাট বছরের কম হয় এবং আপনি যদি এক হাজার আটশো দিনের ফিক্সড ডিপোজিট করেন এবং দশ লক্ষ টাকা রাখেন তাহলে আপনি যদি ম্যাচুরিটির সময় পুরো টাকা একবারে নেন তাহলে সেক্ষেত্রে আপনি তেরো লক্ষ তেষট্টি টাকা পেয়ে যাবেন যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং যদি আপনি সেই স্কিমে অর্থাৎ সেই এক হাজার দিনের স্কিমে যদি আপনি দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ম্যাচুরিটির সময় চোদ্দ লক্ষ পনেরো হাজার সাতশো ন টাকা আপনি পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনি সাধারণ গ্রাহক হয়ে থাকেন তাহলে দশ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদ হিসাবে আপনি টোটাল পাবেন তিন লক্ষ তেষট্টি হাজার ছশো ছেষট্টি টাকা এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং আপনি যদি দশ লক্ষ টাকা আপনি এক হাজার আটশো পঁচানব্বই দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি চার লক্ষ পনেরো হাজার সাতশো ন টাকা আপনি পাবেন এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন আপনি যদি এই সুদের পরিমাণ যদি আপনি একবারে না হয়ে আপনি যদি মান্থলি নিতে চান যদি ভাবছেন যে আপনি এই টাকাটিকে আপনি একবারে নেবেন না এটাকে আপনি মান্থলি নেবেন তাহলে সেক্ষেত্রে মান্থলি কিভাবে ক্যালকুলেট করবেন তো চার লক্ষ পনেরো হাজার সাতশো ন টাকাকে আপনি আঠারোশো পঁচানব্বই দিয়ে পুরোপুরিভাবে ভাগ করে দেবেন তাহলে আপনার একদিনে আপনি কত টাকা সুদ পাবেন সেটা আপনার চলে আসলো এরপরে আপনি এটাকে তিরিশ দিয়ে গুণ করে দেবেন তাহলে আপনি মাসে কত টাকা সুদ পাবেন সেই হিসাব চলে আসবে অর্থাৎ চার লক্ষ পনেরো হাজার সাতশো নকে এক হাজার আটশো পঁচানব্বই দিয়ে প্রথমে ভাগ করবেন যেই রেজাল্টটা আসবে তাকে তিরিশ দিয়ে গুণ করলে পরে আপনি প্রতি মাসে কত টাকা সুদ হিসাবে পাবেন সেই হিসাব চলে আসবে এবং যদি আপনি সাধারণ গ্রাহক হয়ে থাকেন তাহলে তিন লক্ষ তেষট্টি হাজার ছশো ছেষট্টিকে আপনি এক হাজার আটশো পঁচানব্বই দিয়ে ভাগ করবেন তারপরে তিরিশ দিয়ে সিম্পলি গুণ করে দেবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন